এর সাথে সংযুক্ত কিনা, এই ধরনের প্রশ্নটা নিয়ে আসছি। নদীর স্রোত, স্রোতের ইংরেজি বলবেন? আমি তো স্কুলে পড়ি না, স্রোতের ইংরেজি বলবো? আপনার ইংরেজি সম্পর্কে কোনো আইডিয়াই নাই, অন্তত ABCD থেকে শুরু করে কিছুটা তো মানুষ যে লাইনে পড়ে, হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চার্টস ফর হিউম্যানিটি। আমরা এসেছি আজ বুড়িগঙ্গা নদীর পাড়ে নতুন নতুন দাদা নিয়ে। তো আজকের পর্বে নতুন দাদা থাকছে, দাদা উত্তর সঠিকভাবে দিতে পারলে আমরা আজকে সাথে সাথে পুরস্কার দিয়ে দেব। তো প্রথমত যারা আমাদের এই চ্যানেলটি যেখান থেকে দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে দেখছেন, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তাহলে আমরা আজকের দাদাটা শুরু করতে। সালাম আলাইকুম, আপনার নাম কি? আমরা আসছি একটা চ্যানেল থেকে, আর চ্যানেল থেকে আসছি দাদার কুইজ নিয়ে। যদি কুইজের উত্তর দিতে পারবেন আমরা সাথে সাথে পুরস্কার দেব, ঠিক আছে? তাহলে আপনি কুইজের উত্তর দেওয়ার জন্য রেডি? তো আপনাকে বলতে হবে, আমরা তো নদীর পাড়ে, এই যে স্রোত যাচ্ছে না, নদীর পাড়ে, নদীর পাড়ে অলরেডি আমরা দাঁড়িয়ে আছি, স্রোত যাচ্ছে, এই স্রোতের ইংরেজিটা কি? সময় পাবেন 10 সেকেন্ড। আমরা দাদা নিয়ে আসছি, যদি দাদার উত্তর দিতে পারেন এখনই পুরস্কার পাবেন। এই যে নদীতে স্রোত যাচ্ছে, স্রোতের ইংরেজি কি বলবেন? পারেন না? ওকে, নেক্সট, পরবর্তীতে আমরা যাচ্ছি। চলো, আসসালামু আলাইকুম। আসলে আমরা চ্যানেল থেকে আসছি কুইজ নিয়ে, কুইজের উত্তর দিতে পারলে সাথে সাথে আমরা পুরস্কারের ঘোষণা করছি। আপনারা কি কেউ রেডি আছেন পুরস্কার কুইজের উত্তর দেওয়ার জন্য? আমরা আজকে একটা দাদা নিয়ে আসছি আর কি, যদি দাদার উত্তর দিতে পারেন আমরা সাথে সাথে পুরস্কার দেব। নদীতে স্রোত যাচ্ছে, এই স্রোতের ইংরেজিটা বলবেন? স্রোতের ইংরেজি সময় 10 সেকেন্ড আপনার জন্য দিচ্ছি, ঠিক আছে? ওকে, নেক্সট, আমরা অন্য জায়গায় যাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুররা, সবাই ভালো আছেন? সবাই তো পড়ালেখা করেন মোটামুটি, নাকি? আমরা নতুন একটা কুইজ নিয়ে আসছি, নতুন নয়, এটা পুরাতন, সবাই জানে, কিন্তু আমরা এখন নতুন করে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, না না, আপনারা জানেন কিনা, আপনারা এর সাথে সংযুক্ত কিনা, এই ধরনের ওয়ার্ড পাইছেন কিনা তা জানার জন্য। জি জি, অলরেডি না, এটা কুইজ, আপনি পড়ালেখার কুইজ তো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আপনি রেডি? তো আমরা প্রশ্নটা নিয়ে আসছি, নদীর স্রোত, এই স্রোতের ইংরেজি বলবেন? আমি তো স্কুলে পড়ি না, স্রোতের ইংরেজি বলবো? আপনার ইংরেজি সম্পর্কে কোনো আইডিয়াই নাই, অন্তত ABCD থেকে শুরু করে কিছুটা তো মানুষ যে লাইনে পড়ে, হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত পারেন মোটামুটি। আপনি কোনো ইংরেজি ওয়ার্ড জানেন না, যে মানে স্রোতের ইংরেজি শিখা আপনার পড়ে না, এই তো? আচ্ছা, সমস্যা নেই, না জানলে তো নাই, কোনো সমস্যা নেই, আপনি পুরস্কারের বাইরে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের মধ্যে কেউ জানে আছে? আগে যে আমরা কোশ্চেনটা করলাম যে স্রোতের ইংরেজি, কেউ বলতে পারলেন না, এবং এবারে দাদা চেঞ্জ করলাম, আপনি বলতে পারেন খালি পেটে আপনি কয়টি রসগোল্লা খেতে পারবেন? দুইটা। উত্তর সঠিক আছে? আপনার কি জানা আছে আপনি খালি পেটে কয়টি রসগোল্লা খেতে পারবেন? জানা নাই। আপনি একটাও না? আপনি জানেন খালি পেটে কয়টি রসগোল্লা খেতে পারবেন? হাইস্ট একটা, এর আগে তো পেটে যাইবো গা, ঢোক গিললি তো পেটে যাবে নাকি? হ্যাঁ, তাইলে তো আপনি, আমি তো বললাম একটাও খান যাবে না, একটাও খান যাবে না। উত্তর অলরেডি উনি দিতে পারছেন যে একটাই খেতে পারবেন, একটার পরে আর তো খালি পেট থাকে না, অলরেডি উনি পুরস্কারের আওতায় আসছেন। আপনার নাম কি? নাহিদ ভাই, ঠিক আছে। আপনি কি করেন? আমরা বলছিলাম যে খালি পেটে একজন মানুষ কয়টি রসগোল্লা খেতে পারবে, উনি বলছেন যে একটি রসগোল্লা খেতে পারবে, ওনার উত্তর সঠিক হয়েছে। আপনার নামটা কি যেন বললেন, আবার বলেন? নাহিদ। কি করেন? আপনি পুরস্কারের আওতায়, ওনার পুরস্কার উনি পাই, খুশি তো আপনি? যাই হোক, আমরা আবারও বারবার আসবো নতুন নতুন দাদা নিয়ে, সঠিক উত্তর দিতে পারলে আপনারা অবশ্যই পুরস্কার আবারও আবারও পাবেন, ঠিক আছে? ধন্যবাদ। দাদাটা ছিল যে স্রোতের ইংরেজিটা কি, যিনি
আমাদের এই উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস বক্সে লিখবেন সঠিক উত্তর এবং আপনার ফোন নম্বর ঠিকানা যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আকর্ষণীয় পুরস্কার পৌঁছে যাবে আপনার সঠিক ঠিকানা মতে এর আগে আমরা যে কুইজ দিয়েছিলাম যারা সঠিক উত্তর দিতে পেরেছে আমরা তাদের পুরস্কার তাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়েছি এর ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন তো আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি যদি উত্তর সঠিকভাবে দিতে পারেন অবশ্যই আপনারা পুরস্কার পাবেন আমার আমি আবারও প্রশ্নটা বলে দেই যে স্রোতের ইংরেজিটা আপনারা কুইজের আপনাদের জন্য কুইজ রইল স্রোতের ইংরেজিটা কি এটা আপনারা কমেন্টসে জানাবেন আমাদের চ্যানেলে চ্যানেলের নাম হচ্ছে সার্চ ফর হিউম্যানিটি ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ